করব। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি রুট ওভার 12 রুট ওভার 12 চলছে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব এইটা কিন্তু আমাদের ক্ষেত্রে জানা দরকার। অর্থাৎ এইখানে কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রুট 3, অর্থাৎ দাগ নাম্বার 3। দাগ নাম্বারের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রুট ওভার 12 প্লাস রুট ওভার 12 প্লাস রুট ওভার 12 স্কাভি রুট ওভার হ্যাঁ প্লাস রুট ওভার 12। এখানে কিন্তু সেই আগের জিনিসই আমাদের ফিরে এলো, কন্টিনিউয়াস একটা কিন্তু ইনফিনিট থাকছে। এক্ষেত্রে আমাদের সেই আগের মতো প্রবলেমটা সমাধান করতে হবে এবং আমরা এটাকে, আমি প্রথমে ডেসক্রিপটিভ জায়গাটা কমপ্লিট করি। ওকে, আমরা এটাকে ধরবো এক্স, এটাকে যদি আমরা এক্স ধরতে পারি তো সেই এর আগের দিন আগেরবার আমি করিয়েছিলাম নাম্বার ওয়ানে, আমরা উভয় পক্ষে স্কোয়ার করব। স্কোয়ার করার পরে, স্কোয়ার করার পরে আমরা এখানে দেখব যে 12 কিন্তু বাইরে বেরিয়ে আসছে, কিউকি এ স্কোয়ার এবং এই রুট কেটে যাবে। তারপরে প্লাস ঠিক একইভাবে আবার এগোতে থাকবে, রুট ওভার 12 প্লাস রুট ওভার 12 প্লাস রুট ওভার 12। কিন্তু আমরা এখানে দেখেছি যে যেহেতু চারটে রেখেছিলাম তো চারটের মধ্যে একটা 12 এখানে বেরিয়ে এলো, বাকি তিনটে থাকলো, তো যেহেতু ইনফিনিট আছে আমি কন্টিনিউয়াসলি আর একটা 12 আনতেই পারি। এটা জিতনা চাহিয়া 12 তো লেলো, তো কই বাদ নেই, আমরা এক্স স্কোয়ার পেয়ে গেলাম। কিন্তু প্রথমে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমি যখন প্রথমে ধরেছিলাম এইটা ইকুয়াল টু এক্স, তো তখন ঠিক সেই একই জিনিস কিন্তু আমি আবার এখানেও কিন্তু পেয়ে গেলাম। এই জায়গাটায় কিন্তু অনেকের প্রবলেম হয়ে যায়, তো সেই জন্য আমাদের কি করতে হবে, আমরা এইটাকে ইন দ্য সেম ওয়ে আমরা এটাকে কিন্তু এক্স ধরতে পারি। তো যাই হোক, কাম টু দ্য পয়েন্ট, তো এইখানে আমরা দেখলাম যে 12 প্লাস ইসকা মতলব টোটালটাই এক্স কি কি পাইলে ইয়ে আমরা ধরেছিলাম এক্স স্কোয়ার। তো এইখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যেহেতু মিডল টার্মের দিকে আমরা এগোচ্ছি সুতরাং আমরা এক্স স্কোয়ারটাকে এদিকে রাখলাম আর মাইনাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। তো এখান থেকে মিডল টার্মটা যদি আমরা করতে থাকি মিডল টার্মটা, তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। অর্থাৎ কিনা আমরা মাইনাস এক্স কেমনভাবে ডিভাইড করলাম, যাদের গুণফল হচ্ছে 12 এক্স কি কি এদের গুণফল এদের গুণফল, এটা তোমরা ক্লাস 7-8 মিডল টার্ম করেছ মুক্ত সহ। তো এখান থেকে আমরা এক্স যদি কমন নেই তাহলে এক্স মাইনাস 4 ইন দ্য সেম ওয়ে যদি আমরা এখানে প্লাস 3 কমন নিই তাহলে এক্স মাইনাস 4। তো আমরা ডান দিকে এগিয়ে যাই, ডান দিকের ক্ষেত্রে আমরা কি করব দেখো, যে এক্স মাইনাস 4টা যদি আমরা কমন নিই তাহলে পড়ে থাকলো এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। তো মিডল টার্মের ক্ষেত্রে আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি যে এক্স ইকুয়াল টু 4 অর এক্স ইকুয়াল টু মাইনাস 3। ইসকা মতলব এক্স কা দো, অর্থাৎ এক্সের দুটো মান আমরা পেয়ে গেলাম।
কিন্তু এত কিছুর বিনিময়ে আমরা আজকে ফোর এবং থ্রি পেলাম। এই ফোর এবং থ্রি পাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যেহেতু আমার পজিটিভ যদি হয়, যদি পজিটিভ হয় তাহলে এক্স এর মান ফোর, আর যদি ছোট হয় এক্স এর মান মাইনাস থ্রি। এই দোনো উত্তর হো সকতা হ্যায়, দুটো উত্তরই হতে পারে। কিন্তু আমি এতটা অঙ্ক করব না, এই অঙ্ক না করে আমি এক সেকেন্ডের মধ্যে এটাকে ভ্যানিশ করে দিয়ে আমি খুঁজে পেলাম কত, বারো। বারোর আগে আছে কি প্লাস, এই বারোর আগে প্লাস মতলব বারোকে আমি এমনভাবে ডিভাইড করব, বারোকে আমি এমনভাবে ডিভাইড করব যে তারা দুজনে গুণ করে বারো, কিন্তু তারা দুজনে গুণ করে বারো কিন্তু তাদের ডিফারেন্সটা হতে হবে ওয়ান। তাহলে কি বুঝলাম, বারো, এই বারো গুণ করে বারো, তিন আর চার, আর তিন এবং চারের মধ্যে ডিফারেন্স ওয়ান। আমি তো এটাও করতে পারতাম না, আমি এটাও করতে পারতাম যে বারো, বারো কি সিক্স ইন্টু টু, দ্যাটস ইকুয়াল টু বারো। কিন্তু মাথায় রাখতে হবে সিক্স এবং টু এদের মধ্যে ডিফারেন্স কিন্তু এক নয়, আমার কিন্তু এক চাই। আর সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যেহেতু বারো দেওয়া আছে আর এর সঙ্গে প্লাস আছে, তাই প্লাস মানে আমরা সবসময় বড়ো ভাবি, তাই উত্তর ফোর প্লাস আর মাইনাসটা থ্রি। তাই উত্তর কীভাবে দেওয়া থাকবে সেটা প্রপার ডিপেন্ড করছে, যদি এখানে দেওয়া আছে ফোর প্লাস তাই উত্তরটা হবে ফোর, উত্তরটা ফোর, অর্থাৎ উত্তরটা ফোর, ভেরি গুড। ইন দ্য সেম ওয়ে আমরা দ্বিতীয় যে অঙ্কটার মধ্যে যেতে চাইছি সেই অঙ্কটাও কিন্তু আমরা ফলো করতে পারি। তাহলে এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা এত কিছু করলাম সেগুলোর কিছু দরকার নেই, শুধু বারোকে দেখব আর সমাধান করব। আমরা দ্বিতীয় যে অঙ্কটার মধ্যে চলে যাব সেটা আমরা আবার যদি দেখতে পাই, দেখা যাবে দ্বিতীয় অঙ্কটার মধ্যে না, দ্বিতীয় অঙ্কটার মধ্যে আমরা যে দেখেছি সেইটা যাই। এখানে কি আছে, রুট ওভার বিয়াল্লিশ, এই রুট ওভার বিয়াল্লিশ উসকা সাথ মিলে হয়ে এক মাইনাস। তো প্রথম কাজ হচ্ছে আমার এই বিয়াল্লিশটা কী করে ভাঙা যায়, যে না বিয়াল্লিশ হবে, এই বিয়াল্লিশ পাওয়ার জন্য আমরা এমন দুটো সংখ্যা নেব তার নাম হচ্ছে সাত ইন্টু ছয়, হলো কত বিয়াল্লিশ। বিয়াল্লিশ এসা বি হো সাকতা কি একুশ গুণ দুই সমান সমান বিয়াল্লিশ হতে পারত, কিন্তু মাথায় রাখতে হবে যে দুটো উৎপাদক আমি নেব, অর্থাৎ যারা দুজন গুণ করে আজকে বিয়াল্লিশ হলো, তারা দুজন কিন্তু পাশাপাশি অথবা দুজনের মধ্যে ডিফারেন্স ওয়ান হওয়া চাই, তাই হবে সাত অথবা ছয়। আর যেহেতু বিয়াল্লিশের সঙ্গে মাইনাস রয়েছে, বিয়াল্লিশের সঙ্গে মাইনাস রয়েছে, মাইনাস যদি থাকে তাহলে উত্তর হবে ছোটাবালা অর্থাৎ সিক্স, আর যদি এর সঙ্গে প্লাস থাকতো তাহলে সেভেন। তাহলে আমার চয়েসের উপর দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই, হয় উত্তর প্লাস সিক্স অর উত্তর মাইনাস সেভেন। তো ক্লিয়ার হয়ে গিয়া, থ্যাংক ইউ এভরিবডি। মনে রাখবে মোবাইল কাজের জন্য, অকাজের জন্য নয়। চাকরি পেতে গেলে কাজ করতে হবে, অকাজ করে ভালো কিছু হয় না। থ্যাংক ইউ।